আমার কাছে টাকা নাই, একটা পানি খাওয়াবেন? খান একটা। মাথায় নেড়ে ঘুরতেছেন, কষ্ট হয় না? একবার একটা হাতে একটা মাথায়। হ্যাঁ, কষ্ট তো হয়ই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন খালা? হ্যাঁ। কি বিক্রি করতেছেন? এই তো বাদাম, পপকর্ন, আলুচি। পানি মাথার উপরে লাগছেন, কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো। সেখানে হয়েছে মোটেও খালা? এই তো এইমাত্র আসলাম। আচ্ছা একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন বলেন। মানে আমার কাছে টাকা নাই, একটা পানি খাওয়াবেন? খান। পানি না থাকলে যদি, পানি তো মানুষের, পানি না টাকা নাই আমার কাছে, খাওয়াবেন? কি করবো এখন, আমরাও তো কিনে আনিছি রে বা, এখন অল্প কিছু তো এখন নাই, এখন তো নাই, এখন কি করবো বলেন। যদি আপনি খাওয়ান তাহলে খাবো। খান একটা। না দাবি রাখবেন? না দাবি রাখবো না। আচ্ছা দেন তাহলে। না মান, আপনার কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয়। দাবি রাখবেন নাকি? না দাবি রাখবো না। হ্যাঁ আচ্ছা খালা, একটা কথা বলি বলেন। আপনি যে এইগুলো মাথায় নিয়ে ঘুরতেছেন, কষ্ট হয় না আপনার? কষ্ট হয়। তাই আপনার এত কষ্ট করেন? আপনার ছেলে মেয়ে নাই কেউ? ছেলে মেয়ে ভাত টাত দেয় না। ভাত দেয় না? ছেলে মেয়ে কয়জন আপনার? দুইটি ছেলে। দুই ছেলে? দুই ছেলে। তাই মেয়ে নাই? না। তো ছেলেরা এক ছেলেও ভাত দেয় না? কর্ম ঠিক মতো হয় না, চলতে পারিনি, বিধায় তো করতেছি। ছেলেরা বলে না যে আপনি আমার এত কষ্ট করতেছেন, বয়স হয়ে গেছে তো বুঝলি কি করবি? তারপরও করতে হয় বলে। তারপর আপনি মনে করেন যে এক জায়গায় বৈশা বসলে যাক তাও মানিয়ে নেওয়া যায় যে না আপনি এক জায়গায় বৈশা বিক্রি করতেছেন, কিন্তু এই যে দেখলাম মাথায় পানি নিয়ে যে ঘুরতেছেন, কি করবো এখন? তাও যদি আবার মানে শরীর ভালো থাকতো বা বয়স থাকতো তাহলে একটা কথা ছিল। হ্যাঁ, এই অসুখ, এই বৃদ্ধ বয়সে এই যে মাথায় পানি নিয়ে এইগুলো নিয়ে নিয়ে ঘুরতেছেন, এটাও কিন্তু একটা, এই যে ঘুরতেছেন ঠ্যাং ব্যথা করতেছে, এটা কিন্তু আরো কষ্ট বেশি। আঙ্কেলে নাই? না। মাথায় নিয়ে ঘুরতেছেন, কষ্ট হয় না? একবার একটা হাতে একটা মাথায়। হ্যাঁ কষ্ট তো হয়ই, কি করবো এখন, আইসি ঢাকা শহরে, বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া লাগে। তারপরও খালা এই বয়সে এত কষ্ট, একটা আপনার মাথায় একটা একটা হাতে, এইটা নিয়ে এত কষ্ট। হ্যাঁ কষ্ট তো, কি করবো এখন। আঙ্কেলে মারা গেছে কতদিন হয়েছে? মারা যায়নি রে বা, তাজাই আছে, দেশে আছে। তাই অসুস্থ? না অসুস্থ না। আচ্ছা রাখেন না, একটু কথা বলি, পাঁচ মিনিট কথা বলি। রাখেন, এটা রাখেন, আপনার কষ্ট হয় না? আপনি তো আমার মায়ের বয়সী, তো আপনি এরকম নিয়ে দাঁড়াই থাকবেন, আমি কথা বলবো। এমনিতেই তো সারাদিনে কত কষ্ট করেন তাই না? যে বাসা কোথায় এখানে? বাসায় কুড়িগ্রাম। কুড়িগ্রাম? ও, ছেলেরা কি এখানেই থাকে? এখানে থাকেন কার সাথে? এখানেই থাকে, দুই ছেলে গিয়েই থাকে। বড় ছেলে কি করে? বড় ছেলে তো আর্মি করে, এই মাত্র দুই মাস হচ্ছে কবলে ঢুকিছে। আর মেয়ে? মেয়ে নাই। আর ছোট ছেলে? ছোট ছেলে এখন বেকার। বেকার? তা ও এই কাজ করতারে না, আপনি এই কাজ করেন? ছোট ছেলে কি করে? আসলে কাপড়ের দোকানে, ওরা কাপড়ের ফুটপাতে কাপড়ের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো কর্ম নাই। তাই? আচ্ছা যাই হোক খালা, খাওয়া দাওয়া করছেন দুপুরে? বের হয়েছেন কখন? এই তো খাওয়া দাওয়া করেই বের হয়েছেন? যে বেসা কিনা মোটেও হয়েছে না, এই কমলে ঢুকলাম। তাই? আচ্ছা প্রতিদিন কি এখানে বিক্রি করেন স্মৃতিসৌধে? প্রতিদিনই হয় না, এই 10 দিন 12 দিন আসি, আজকে আইসি, কালকে আসি না, আজকে আইসি। আচ্ছা কালকে কয় টাকা বিক্রি করছিলেন? কালকে 200-250 টাকা হয়েছিল। 250 টাকা? 250 টাকা বিক্রি করতে আপনার লাভ থাকছে কত? লাভই আমার 250। লাভ 250? তাই মানে সব দিয়েটি 250 টাকা লাভ হয়েছে? যাক মাশাআল্লাহ ভালো। কয়টা পর্যন্ত বিক্রি করবেন? বেলা 5টা পর্যন্ত। কালকে আসছিলেন কয়টা বাজে? কালকে কালকে এই টাইমে আসছেন না? আর 5টা পর্যন্ত বিক্রি করে বাসায় গেছেন? তাই? আমি সারাদিন আমার কাছে, আমার সমস্যা তো সারাদিন করতারিনি, আমার অসুখ শরীর, আমি এক বেলা না, আমার বেশি কষ্ট লাগছে কোন দাদা, আপনি এই বয়সে এই মাথায় নিয়ে এইগুলো নিয়ে ঘুরতেছেন, এইটাই আমার বেশি কষ্ট লাগছে। কষ্ট তো লাগে রে বা, কি করবো, বেশ বাতে শরীর কাজকর্ম করতে পারিনি। তারপর এটাও তো ওজন আছে কতটুকু? এটাও তো 5 কেজির উপরে, 5 কেজি আছে, 5 কেজি। আর এটা আছে কতটুকু দেখি, এটাও তো প্রায় 5-7 কেজি আছে, 7 কেজির উপরে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আপনি ঘুরতেছেন, এইটাই হচ্ছে বেশি কষ্ট। আপনি সারাদিন না খাই থাকলেও তার থেকে বেশি এটা কষ্ট।
হ্যাঁ তাও ঠিক। আচ্ছা যাই হোক, খালা অনেক কথা বললাম, আমার পানিটা লাগবে না, আপনার কষ্ট শুনে আমার পানির পিপাসা মরিয়া গেছে, আর লাগবে না। না 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 রাখেন, আপনি আপনার এই কষ্টের কথা শুনে আমার পানি খাওয়া লাগবে না, পানির তাস মিশিয়ে গেছে, নেন রাখেন। না 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 রাখেন রাখেন, খালা আমার পানি লাগবে না। আর আমি বলি শোনেন, আমার কাছে টাকা আছে, আমি দেখলাম আপনি কি বলেন, ঠিক আছে? এখন আমি একটা পানির দাম দেই না, বেশি না, পানি লাগবে না, আপনি বলছেন তাতেই আমি খুশি। আচ্ছা কয় টাকা দিলে খুশি হবেন বলেন, খালা এটা রাখেন, ধরেন আপনার কষ্ট তুলনায় এটা কিছুই না, এটা আমি আপনারে আপনার ছেলে হিসাবে দিলাম, ঠিক আছে? কারণ আপনি যে কষ্ট করেন ওই তুলনায় এটা কিছুই না, ঠিক আছে? কারণ আপনি আমার মায়ের বয়সী, আপনি আমার মায়ের বয়সী হইয়া এই বয়সে এত কষ্ট করতেছেন, ঠিক আছে? আল্লাহ দেন আর কিছু দেয়। আচ্ছা দোয়া করবে, ঠিক আছে খালা? কারণ আপনি আমার মায়ের বয়সী হইয়াও এত কষ্ট করতেছেন, এটা আপনার জন্য, আপনার জন্য হইতে পারে মনে করেন যে 500 টাকা বহুত, কিন্তু আমার জন্য এটা কিছুই না। কারণ আপনার যদি আমি আরও কিছু দিতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কারণ আপনার মায়ের বয়সী, এই বয়সে এত কষ্ট করতেছেন, ঠিক আছে? ঠিক আছে খালা, তাহলে যান। আচ্ছা আর ছেলেরে বলবেন যত না পারেন তাহলে আর এগুলো করেন না খালা। নামাজ পড়েন? নামাজ নামাজ পড়বেন খালা, ঠিক আছে? আসল তো নামাজ পড়বেন, বাকিটা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।